फ्रेंड्स एखन रात हो गए तो आजकेर आमी देखाच्छि रातेर बेलाय आमार पाखिदेरके केमन भावे राखी। तो अवश्यई आजकेर देखाच्छि एई भिडियोटी आपनादेर जन्य स्पेशाल भावे बानाच्छि कारण आमार शीतकाले पाखिगुलोके किभावे ढाका राखते हय चारदिके घिरे तो सेटाई आपनादेर देखाच्छि। तो देखते पाच्छेन तो आमी एर भितरे एमनिते घिरे रेखेछि भितरे पाखिगुलो बसे एमनिते उड़ाउड़ी करछे कारण लाइट दिए रेखेछि इঁদুর जाते ना आसे और एरा उड़ाउड़ी करले इঁদুর किन्तु अत सहजे आसे ना। तो अवश्यई देखते पाच्छेन पिछन दिकटाओ घिरे रेखेछि किभाबे एकदम झाप छेड़े चारदिके पुरो ठेका ठेकना दिए एकदम घिरे रेखेछि। तो किछुटा एकटु आद्रु फाँका आछे और एरा एमनिते लाइट जला थाकले तो एरा एमनि उड़ाउड़ी करे एमनि एक जायगाय बसे थाकले तो ठंडा लागे। तो आमी लाइट जेले रेखेछि जेहेतु एरा इधर उधर उड़ाउड़ी करछे कोनो असुविधा नेই। तो आपनारा अवश्यई देखते पाच्छेन चारपाशे किভাবে ঘিরে রেখেছি এইভাবে পুরো কাপড় দিয়েছি তারপরে তার আগে একটা পর্দা দেওয়া আছে পেপারের পর্দা প্লাস্টিকের যে প্যাকেট বস্তা থাকে ওগুলোকে কেটে আমি পর্দা তৈরি করেছি। এছাড়াও আপনারা কিনতে পাওয়া যায় পেপারের প্যাকেট বস্তার মতো যে পেপারগুলো যেটা ঝাপ তৈরি করার জন্য স্পেশালভাবে কিনতে পাওয়া যায় যেমন এই যে দেখাচ্ছি এইটা আপনি কিনে নিয়ে এসে আপনার চারদিকে ভালো করে মাপ করে কেটে আপনি ঝাপ করে লাগাতে পারেন। আর আমার এপাশে একটা ছেঁড়া টাইপের লাগিয়েছি তো এটা পরবর্তীকালে ভালো করে লাগাবো আমি চিন্তা ভাবনা আছে দু চার দিনের মধ্যে। আর এমনিতে লাইট জ্বালা আছে বলে এরা একটু ঘোরাঘুরি করছে তো দেখাচ্ছি আপনাদের ভিতরে কি করছে না করছে। এরা ভিতরে কিন্তু সবাই এধার ওধার ঘোরাঘুরি করছে কোনো অসুবিধা নেই ইঁদুরও আসে না দেখতে পাচ্ছেন এরা লাইট থাকলে কোনো অসুবিধা নেই আরামসে থাকতে পারবে ইঁদুরও আসবে না। আর বাচ্চাগুলো কিন্তু খাবারের কাছে বসে আছে খাবারের কাছে ভুসি পড়ে আছে তো এদের মা আছে খাওয়াচ্ছে এবং ভুসির ওপর বসে আছে খাবার যে খোসাগুলো তার উপর বসে আছে গরম হয়ে আছে। আর লাইট জ্বালা থাকলে এদের মানে তেমন একটা মানে রিস্ক থাকে না এরা ছোটাছুটি উড়াউড়ি করে তার জন্য ইঁদুরটা আসে না আর অন্যান্য কোনো প্রবলেম হয় না এই জন্য আমি লাইটটা জ্বেলে রাখি রাত্রিবেলা। অনেকে লাইট বন্ধ করে রাখেন বন্ধুরা কিন্তু আমার মতে আমি লাইট জ্বেলে রাখি আমার সুবিধার্থে আর লোকে কি বললো সেটা আমি শুনি না আমার সুবিধা যেটা হয় আমি সেটাই করি। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে পাখিগুলো কীভাবে রাত্রিবেলায় আছে। তো এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশালভাবেই বানাচ্ছি যাতে আপনারা রাত্রিবেলা এইভাবে পাখিদেরকে রাখতে পারেন আমি সিম্পলভাবে আপনাদের প্রসেস দেখাচ্ছি সব কিছুটাই আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে এমনি সামান্য পর্দা এমনি ভালো করে ঘিরে রেখেছি চারপাশে আর লাইট জ্বালিয়ে রেখেছি। আজকের মতো নাইটের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভালো টিপসের ভিডিও নিয়ে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটি দারুণ টিপসের ভিডিও নিয়ে। টাটা বাই বাই গুড নাইট।